ম্যাডাম, যত প্রকারের পাত্রের ছেলে সবাই দেখতে আসি হাজির হয়েছে। হ্যাঁ, এখন খালি আমনের সামনে আনা পারা, মুই কি আনতে পারমু? হ্যাঁ, শুরু করো। ওকে, বুইরা দোতরা দেওয়া পাত্র হাজির। টটটো 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 টটটো, কোথায় বসবো? এইখানে বসো, সিট ডাউন। হ্যাঁ, নাম কি? ও হ্যালো, বেহেস্তের হুর, বেহেস্তের হুর, বেহেস্তের হুর। আরে, আপনার নাম জিজ্ঞেস করছি, নাম কি? যতই দেখি, যতই দেখি, পরান বরে না রে চম্পান ওয়ালা। আপনাকে গান গাইতে বলা হয় নাই। আরে, আমি নাম জিজ্ঞেস করছি। ও, আমার নাম জনাব হারুন রশিদ। বাড়ি কোথায়? সাংসাক চাউল। কোথায়? সাংসাক চাউল। বাবারে, কি নাম! পড়াশোনা কত দূর? আন্ডার ম্যাট্রিক। আন্ডার ম্যাট্রিক? ম্যাট্রিক পাসটাও করতে পারলেন না? এই সমস্যা হয়ে গেছে, বয়স বাইরে গেছে। ভাই বোন কয়জন? আমি একা, আর কেউ নাই পৃথিবীতে আমার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কাজকর্ম কি করেন? আমি আপাতত বেকার। বেকার ছেলে ও সে যাই হোক, আমার অনেক সম্পত্তি আছে, বিয়ে সাদের অভিজ্ঞতা আছে। আগে বিয়ে পর্যন্ত করা হয়নি, একটাও করেন নাই? প্রশ্নই উঠে না, মেয়ে মানুষ দেখলে আমার ভয় লাগে। কেন, আপনার কি শারীরিক কোনো সমস্যা আছে? নাই, তারপরও কেমন কেন ভয়ঙ্কর মনে হয় মেয়ে মানুষ। ম্যাডাম, একটু কথা বলি, এরা দেখতে নাকি মাইয়েরা দৌড় দেয়, এর নাকি একটু চারিত্রিক সমস্যা আছে। যা বলো তা কি সত্যি? একটুখানি সত্যি। রিজেক্ট, আউট, 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 আমে আমে, গেট আউট। বেহেস্তের হুর, বেহেস্তের হুর, যতই দেখি পরান বরে না রে সাম্পানওয়ালা, তুই আমারে করলি। আসলে এই বুড়ো লোকটা ডিস্টার্ব, সেকেন্ড জন্য রাখি। নেক্সট। হ্যাঁ, নেক্সট। ছড়া ছড়া বুড়ি বাস, মিস্টার টাইসন খাতুন হাজির। বাবু, তোমার গার্ডিয়ান কোথায়? জি। তোমার সাথে গার্ডিয়ান কে, যে ইন্টারভিউ দিতে আসছে? গার্ডিয়ান তো আমি নিজেই। হোয়াট? ম্যাডাম, তুমি পাত্র? জি। নাম কি? আমার নাম টাইসন। টাইসন, নাইস নেম। বাসা কোথায়? আমার বাসা হচ্ছে ময়মনসিং। ময়মনসিং? আই শুন, খাই শুন, যাই শুন, যারা বলে ঠিক কথা কই শুনি। কি ভাষা রে বাবা! কি করা হয়? আমি চাকরি করি। ও, জব কিসে? গার্মেন্টস ফ্যাক্টরি। তবে আমার এখানে যে ফার্স্ট কন্ডিশনে ছিল, হাজবেন্ড অন্য কোনো কাজ করা যাবে না, আমি যা বলি সেই কাজই করতে হবে, সেটাতে রাজি? হ্যাঁ রাজি, পরে বিয়ের পরে আমি চাকরি ছেড়ে দেব। গুড, গুড ডিসিশন। রান্নাবড়া করতে পারেন? পারি হালকা পাতলা। কাপড় চোপড় দিতে পারেন? কাপড় চোপড় না। ঘর মুছতে পারেন? ঘর মুছামুছি পারি হালকা। সবই হালকা। আমার হাত পা টিপে দিতে বলে, হাত পা টিপে দিতে পারবেন? হ্যাঁ পারবো। কিভাবে পারবেন? আমার শরীরটা তো এত বড়, আপনার হাত তো এইটুকু। ওই উঠে উঠে পারাই দেবো। সব কিছুই আপনার আনক্লিয়ার, ক্লিয়ার না। সব কিছু যদি ক্লিয়ার হতো তাহলে একটু চিন্তা ভাবনা করা যেত। আর দাওয়ের চেয়ে আসার যখন বড় হয়, সে দা দিয়ে কাজ করা যায় না। মানে আপনি কি বলতে চাইছেন একটু বুঝাই। এখন আমি এটাই বুঝাইতে চাইছি, আমার হাইটের সাথে আপনার হাইট যায় না, আপনি আমার হাঁটুর চেয়েও ছোট। তাহলে আমার পছন্দ হয় নাই। দেখেন, আপনাকে পছন্দ অপছন্দ ডাজেন্ট ম্যাটার, বাট আপনার হাইট নাই। আমার একটা হাত এরকম করে নাড়া দিলে আপনি যে কই চলে যাবেন, উগান্ডা না আফ্রিকা, ওইটা আপনাকে খুঁজেও পাওয়া যাবে না। দয়া করে আপনি আসতে পারেন। ডিসকাস্টিং! আমার মতো ভালো ছেলে নাকি পছন্দ হয়নি? আপনি কোনো পোলা পানি পছন্দ করবো না? আমাকে ডিসকাস্টিং বলে গেল? ম্যাডাম, ওর মাথা ডিস্টার্ব, এটা বোঝা গেছে। নেক্সট ট্র্যাক দি। নেক্সট। মাজারি আতাদামরা মিস্টার শামিম খাতুন হাজির। বসেন। নাম? শামিম। শামিমের পিছনে মেয়েদের মতো খাতুন কেন? খাতুন তো না, মম শামিম হোসেন। কেমন যে কাগজে লেখছেন শামিম খাতুন? ওই তো একটু ভুলে গেছে। ও আচ্ছা, ঠিক আছে। লেখাপড়া কত দূর? নেই না, ও সেই জন্যই হোসেনের জায়গায় খাতুন। জি। বাসা কোথায়? বাসা মালিবাগ। কাজকর্ম কি জানা হয়, মানে কি করা হয়? আমি সব কাম পারি। সব কাজ? জি। ঘর মোচা, কাপড় ধোয়া, হাড়ি পাতিল মাজা, রান্নাবাড়া করা, বোর হাত পা টিপা, ঝগড়া করা, মারধর করা। বাবা, আপনি দেখি সর্বঘাটের কাঠালি কলা। আমাকে মারধর করবেন নাকি আবার? পাগল হয়েছে? করবেন না? না। ঝগড়া করবেন? না। মনে করেন আমি ভুলবশত দু একটা লাথি গুতা কিল গুতা ঝাঁটার বাড়ি দিতে পারি, সহ্য করা যাবে? হ্যাঁ, যে গরু দুধ দেয় সেই গরু লাথি খেলে ভালো।
গুড অ্যান্সার। আমার চাহিদা সব ফিল আপ করানো যাবে? হ্যাঁ, একবার চেষ্টা করতে পারি। একবার প্রস্তুতি নিয়েই আসছেন পরীক্ষা দেওয়ার জন্য? জি। গুড, ভেরি গুড। জীবনে প্রেম টেম কিছু করেছেন? হ্যাঁ করেছি। কয়টা? তিনটা। তিনটা? জি। তো চারটা কেন করলেন না, একালি মিল করতেন? চেষ্টা করছিলাম, পারি নাই। গার্লফ্রেন্ড নিয়ে কোথায় কোথায় ডেটিং এ গেছেন? প্রথমটা লয়ে গেছি হইলো কি আপনার ওই বোটানিক্যাল গার্ডেনে ওই বিনচিতে, তারপরে গেছিলাম হইলো কি আপনার ওই যে মিরপুর রেস্টুরেন্টে, পরের দিন পাঁচশো ডাল লয়ে গেছি গা। দ্বিতীয়টা লয়ে গেছিলাম ওই যে মারুতির ইয়ে আছে না, পাটক্ষেত, পাটক্ষেতে গেছিলাম ওই পাটক্ষেত, তারপর নৌকের ছাউনি আছে না, এই যে পদ্মা দিয়া দেয় ওইখানে অনেক কিছু হয়েছে। আর তিন নম্বরটা ওর লয়ে বেশিরভাগ সময় ওকে বাসায় আছিলাম, ওর আব্বা আর মাই বাইরে যেত গা, সারাদিন আমার লগে থাকতো, আমিও লগে থাকতাম, ও আমার আশপাশে পেতো, আমি ওর আশপাশে পেতাম, আরও কত কিছু পেতো। তো বাঁশবাগানে যাওয়া বাকি রাখলেন কেন? ওই রেখে যাবেন যে। ও আচ্ছা, তাহলে তো আপনাকে বাঁশবাগানের বাঁশঝাড়টা ভালোভাবে দেখাইতে হয়। হ্যাঁ জি জি, চলেন। কি ও মা, আপনি এত গার্লফ্রেন্ড ঘুরাই নিয়ে আসছেন, আমাকে সামলাবেন বললেন, বিয়ে করবেন, আমার কথা মতো চলবেন, পরীক্ষা দিতে প্রস্তুত হয়ে আসছেন, তো বিয়েতে আপনি পারফেক্ট কিনা, সারা জীবন আমাকে সুখে রাখতে পারবেন কিনা সেটার একটা পরীক্ষা নেব না আমি। চলেন আগে পরীক্ষা দিবেন, তারপর দেখা যাবে আপনি বিয়ের উপযুক্ত কিনা। চলেন চলেন। বুঝলাম না ম্যাডাম, বিয়ের আগেই কেলেন কেলে রুমে চলে গেল, এত টেস্ট করার শখ। যাও, এই স্বামী মেয়ে যদি আজকে টেস্টে ফেল করে, হ্যাঁ তুই হালার পালে মাতারিকে বিবাহ করতে পারবে না, কপালটা তার পুজিয়েই যাইবে। যাও, যার কাছে গেছে এ যে কি করবে আল্লাহ জানে।